হ্যালো ভিউয়ার্স, অ্যান্ড্রয়েড বিডি টেকের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। তো আমি আজকে একটা ক্যামেরা অ্যাপস নিয়ে আলোচনা করব। অ্যাপসটা খুব সুন্দর। তো প্রথমে আমরা প্লে স্টোরে যাই। প্লে স্টোরে যাওয়ার পরে অ্যাপসটা আমরা সার্চ বারে লিখব ভু। তো এই অ্যাপসটা খুবই সুন্দর ভিডিও এডিটিংয়ের জন্য এবং লাইভ ভিডিও রেকর্ডিংয়ের জন্য খুবই সুন্দর একটা অ্যাপস। তো অ্যাপসটা আমরা আগে ইনস্টল দিব। ইনস্টল দিয়ে আমি আগেই দিয়েছি, তো আমি এখন ওপেন করছি। ওপেন করার পরে দেখেন আমি দেখতে পাচ্ছি, তো এখানে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তো এখানে দেখেন আমার একটা ভিডিও, আমি এখানে লাইভ মোডে আছি। এখানে এই ক্যামেরা এটাতে অনেকগুলো অপশন আছে, যেমন আপনার বেশ কিছু ইফেক্ট আছে যেটাকে বলে ভিডিও ইফেক্ট। তো ইফেক্টগুলো আপনি লাইভ ক্যামেরায় রেকর্ডিংয়ের অবস্থায় আপনি এটা চেঞ্জ করতে পারবেন। এখন কিন্তু এটা অরিজিনাল মোডে আছে, এই যে ও আর লেখা আছে লাল কালি দিয়ে, ও আর অরিজিনাল মোড। আমি যখন হচ্ছে এটা লাইভ ইফেক্টে আমি চেঞ্জ করব, এটাতে ডান রাইট সাইড থেকে লেফট সাইডে টাচ করব, টান দেব। টান দেওয়ার পরে দেখেন এটা চেঞ্জ হচ্ছে F1। দেখেন এটা ভিডিওর এটা আরেকটা ইফেক্ট। এরকম অনেক ইফেক্ট আছে, আমি একটা একটা করে চেঞ্জ করে করে দেখাচ্ছি। দেখেন এটা ভিডিওর সরাসরি আপনার লাইভে আসলে দেখতে পাচ্ছেন যে আসলে ভিডিওর কালারটা চেঞ্জ হচ্ছে। এটা আরও সুন্দর সুন্দর এখানে ইফেক্ট আছে। তো আপনার পছন্দ মতো ইফেক্ট অ্যাপ্লাই করে এখানে রেকর্ডিং লাল বাটন যেটা, এটা রেকর্ডিং দিলেই আপনি এটা রেকর্ড শুরু হবে। তো আপনার ভিডিওর সাথে লাইভ যেটাকে লাইভ ইফেক্ট আপনি অ্যাপ্লাই করতে পারছেন। দেখেন এটা সাদা কালো ইফেক্ট, পুরো ভিডিওটা সাদা কালো দেখাচ্ছে। এটা আরও আরও লাইট, দেখেন এটা নেগেটিভ মতো মনে হচ্ছে, এই এইটাও একটা ইফেক্ট। খুব সুন্দর সুন্দর ইফেক্ট এখানে দেওয়া যাচ্ছে ভিডিওর সাথে। তো এই আর কি, এইভাবে আপনি ভিডিওতে ইফেক্ট দিতে পারেন। আমার এই ইফেক্ট ভালো লাগছে। তো এইভাবে দিয়ে আমি এটা যদি রেকর্ডিংয়ে চাপ দিই, রেকর্ডিংয়ে ক্লিক করলে এটা রেকর্ডিং হয়ে যাবে। তো এটা আপনার লাইভ এডিটিংয়ের জন্য এবং লাইভ ইফেক্ট দেওয়ার জন্য খুবই সুন্দর একটা অ্যাপস। তা বিস্তারিত আপনার সেটিংয়ের ভিতরে আরও কিছু আছে যেগুলো আপনি দেখে নিতে পারেন, বেশ কিছু সেটিং আছে এগুলো দেখে নিতে পারেন। তো আশা করি অ্যাপসটা আপনাদের ভালো লাগবে। সামনে আরও নতুন নতুন অ্যাপস নিয়ে আপনাদের সামনে হাজির হবো। আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।